হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে রেডিমেড কালার তৈরি করবেন এবং মাত্র 7টা রং আপনি তৈরি করবেন কিভাবে, এবং এই 7টা রং তৈরি করতে পারলে আপনি আশা করছি যে কোনো ধরনের কালার এখান থেকে বানাতে পারবেন। ওয়াটার কালারে যেমন আমরা 10টা কালার পাই, সেখানে আমাদের কালার প্লেটে আমি যে কালার প্লেটটা ব্যবহার করেছি সেখানে আমাদের 7টা চেম্বার আছে। সেই 7টা চেম্বারকে মাথায় রেখে আমরা 7টা কালার আমরা বানিয়ে নিব। এই 7টা কালারকে আপনি কম বেশি করে সব ধরনের কালার আপনারা বানাতে পারবেন। চলুন তাহলে আমরা শুরু করি। আপনারা ভালো মানের দোকান থেকে বাইন্ডার নেবেন। আমরা বাইন্ডার দিচ্ছি প্রথমে সবগুলো চেম্বারেই, আনুমানিক কিছুটা বাইন্ডার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বানাতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু খেয়াল রাখবেন বাইন্ডার এবং এনকের পরিমাণ যেন সমান সমান থাকে। বাইন্ডার একটু বেশি হলে অসুবিধা নাই, কিন্তু এনকে খুব বেশি দেওয়ার দরকার নাই, সমান সমান রাখবেন। এরপর আমরা এনকে দিচ্ছি ঠিক আনুমানিক একইভাবে, যদি বাইন্ডার থেকে এনকে একটু কম পড়ে কোনো অসুবিধা নাই। এনকে দেওয়ার পরে আমরা যে সামনে যে রঙগুলো দেখতে পাচ্ছেন, এই রঙগুলো কিন্তু ব্লকের ডাইরেক্ট অ্যাক্রামিন কালার। আপনারা বাজার থেকে কখনোই রেডিমেড কালার কিনবেন না, বলবেন ডাইরেক্ট অ্যাক্রামিন কালার আমাকে দিবেন। তো এগুলো হচ্ছে ডাইরেক্ট অ্যাক্রামিন কালার। এরপর আমরা একটা একটা করে ডাইরেক্ট অ্যাক্রামিন কালার দিয়ে রঙগুলো তৈরি করব। প্রথমে হলুদ রঙটা বানাবো। তো বাজারে কিন্তু দুই ধরনের হলুদ পাওয়া যায়, একটা হচ্ছে লেমন হলুদ আর একটা হচ্ছে একটু ডার্ক হলুদ। তো আমরা এই দুইটা হলুদ দিয়ে মোটামুটি একটা হলুদ বানিয়ে নিব, মানে একটু গাঢ় হলুদ আর হচ্ছে একটু লাইট হলুদ, দুইটা মিলে আমরা একটা হলুদ বানিয়ে নিচ্ছি। তো আমরা একটু হলুদ কম মনে হচ্ছে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো আমরা সবগুলো রং একটু একটু করে আগে দিয়ে দিব, এরপরে হচ্ছে আমরা মেলাবো। এরপর আমরা অরেঞ্জ রংটা বানাবো। তো বাজারে যে রংটা অরেঞ্জ আছে সেই অরেঞ্জটা দিয়ে দিচ্ছি, আর অরেঞ্জ রংটা একটু উজ্জ্বল হয় যদি এর সাথে একটু হলুদ রংটা দেওয়া হয়। তো এর সাথে একটু ডার্ক হলুদটা আমরা ব্যবহার করছি। এরপর আমরা লাল রংটা বানাবো। লালও বাজারে দু তিন ধরনের লাল থাকে, একটু ডার্ক লাল, বিভিন্ন ধরনের, একটু ঘন লাল, আবার একটু পাতলা লাল। হ্যাঁ, আমার আমার কাছে যে লালটা আছে আমি এই রংটাই দিয়ে দিচ্ছি, এবং সাথে সাথে লাল রংটা যদি আপনারা একটু উজ্জ্বল চান সেক্ষেত্রে একটু অরেঞ্জ দিতে পারেন, ঠিক আছে? তো এটা আপনাদের ইচ্ছা, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এবার আমরা ব্লু রং নিচ্ছি। ব্লু রংটাও আনুমানিক আমরা কিন্তু 10%ও হবে না, আমরা 10%-এর বেশি হবে না, আমরা যে কেমিক্যালগুলো নিচ্ছি 10%-এর উপরে কোনোটাই হবে না, মানে যতটুকু বাইন্ডার এনকে তার থেকে তার 10%। এবার আমরা সবুজ রং বানাবো। তো সবুজ রং বানানোর জন্য আমরা যে সরাসরি সবুজটা কিনতে পাওয়া যায় বাজারে, ডাইরেক্ট অ্যাক্রামিন কালার যে সবুজটা, সেইটার সাথে আমরা যদি চাই আরেকটু ডার্ক সবুজ বানাতে চাই সেক্ষেত্রে আমরা আরেকটু ব্লু রংটা দিয়ে দিতে পারি সবুজের সাথে। তো আমি আরেকটু ব্লু দিয়ে দিচ্ছি, তাহলে সবুজটা আরও গাঢ় হবে। তো যেহেতু ব্লু দিচ্ছি সেক্ষেত্রে সবুজটা একটু ব্লুর দিকে চলে যাবে, সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, একটু গাঢ় হলুদটা ব্যবহার করতে পারেন। যেমন আমি একটু গাঢ় হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে এটা এগুলো মোটামুটি আপনি কিছুদিন রং বানালেই আপনার অনুমান হয়ে যাবে কোনটার মধ্যে কী দিলে আপনার কী হবে। এরপর চাইলে আপনি আরেকটু হালকা হলুদও দিতে পারেন। আমি আর এক এরপরে আমরা একটা গোলাপি রং, ফ্লোরেসেন্ট পিঙ্ক বলা যায় এটাকে, এবং ম্যাজেন্টা, এই ফ্লোরেসেন্ট পিঙ্ক পিঙ্ক এবং ম্যাজেন্টা এই দুইটা মিলে আমি একটা রং বানাবো। ম্যাজেন্টাও দিতে আমি ম্যাজেন্টাটা একটু গাঢ় আর পিঙ্কটা আরেকটু হালকা। তো দুইটা মিলে আমি একটা পিঙ্ক বানিয়ে নিচ্ছি। এটা কাজ করতে গেলে যখন আপনারা এরকম করে রঙগুলো বানিয়ে নেবেন, মেইন রং আপনার পছন্দ না হলেও আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারেন। এরপরে আমরা একটা বাদামি রং বানিয়ে নিব। বাদামি রংটা অনেক সময় দরকার হয়, এটা খুব ব্রাইট কালার হয়, বাদামি রং কোথাও কোথাও ব্যবহার করতে পারলে খুব সুন্দর, এই জন্য আমি আমার কাজে বাদামি রংটা ব্যবহার করি। এই বাদামিটাকে আরেকটু উজ্জ্বল করার জন্য আমাদের কাছে যে গাঢ় অরেঞ্জ হলুদটা যে আছে, গাঢ় হলুদটা এবং হালকা হলুদ দুইটাই আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি। আমাদের রং বানানো কিন্তু শেষ। এরপর আপনারা কাজ করে দেখবেন, মানে রংটা মিলিয়ে দেখবেন যে আসলে কতটা রংটা কেমন হয়েছে। আমি জাস্ট অনুমানের ভিত্তিতে দিচ্ছি, তো আমার কাছে যেটা মনে হয়েছে ঠিক আছে। আপনাদের যদি আরও ডার্ক বা লাইট দরকার হয়, লাইট প্রয়োজন হলে আরও একটু কম দিবেন, ডার্ক প্রয়োজন হলে আরেকটু বেশি দিবেন। এখানে বলে রাখি, আপনারা কিন্তু
বাইন্ডার এবং এনকে মিলে যদি 100% হয়, এই টোটাল 100%-এর 10% কিংবা 20% পর্যন্ত আপনি ডাইরেক্ট অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারবেন, তাতেও কিন্তু রং উঠবে না। তো আমি আনুমানিক, আপনারা তো দেখলেন, তাতে আমার মনে হয় যে আমি 10% কালারও ব্যবহার করিনি। যতখানি বাইন্ডার এনকে নিয়েছি তার খুবই অল্প পরিমাণ দিয়েছি। আর একটা বিষয় লক্ষ্য করেছেন আপনারা, আমি কিন্তু প্রথমে হলুদ রঙের মধ্যে ব্রাশটা দিয়েছি, সেইটাই আবার অরেঞ্জের মধ্যে দিয়েছি, ধুই নেই, এরপরেও কিন্তু আমি আবার সেটা লালের মধ্যে দিয়েছি, ঠিক আছে, লাল থেকে আবার সরাসরি সবুজে দিয়েছি। তার মানে একটা দুইটা তিনটা চারটা কালার একসাথে মিক্সিং করেছি একটা ব্রাশে, কিন্তু পিঙ্ক দেওয়ার সময় আমি কিন্তু ধুয়ে নিয়েছি এবং ব্লুটা মেলানোর সময় আমরা ধুয়ে নিয়েছি। এই দুইটা কালার মিক্সিংয়ের সময় অবশ্যই ধুয়ে নিতে হবে। ব্রাউনটা মিক্সিংয়ের সময় কিন্তু ধুয়ে নেইনি, এটাতেও গ্রিন থেকে সরাসরি ব্রাউনে চলে গিয়েছি। আমরা সাতটা কালার বানালাম, আপনারা দেখেছেন। এই সাতটা কালার দিয়ে কিভাবে আপনি কাজ করবেন? আপনি যদি ভয়েল কাপড়ে কাজ করেন বা হাফ সিল্কে কাজ করেন, সেক্ষেত্রে বাইন্ডার এবং এনকে যেটা দিয়েই আমরা বানিয়েছি, ঠিক সেম রংটাই আপনার, সেম কেমিক্যালটাই আপনারা বাইন্ডার, এক চামচ বাইন্ডার এবং এক চামচ এনকে একইভাবে আপনারা আলাদা বাটিতে তৈরি করবেন অথবা আলাদা একটা পাত্রে বানিয়ে রাখবেন। বাইন্ডার এবং এনকে মিশ্রণ ঠিক কাজ করার সময় সেই বাইন্ডার এবং এনকে মিশ্রণটা দিয়ে মিলিয়ে মিলিয়ে আর এই রঙগুলো দিয়ে চেঞ্জ করে করে, কম বেশি করে করে আপনার পছন্দ মতো কালারগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন এবং তাতে রং পার্মানেন্ট হবে, রং ওঠার কোনো পসিবিলিটি নাই। আমার মনে হয় যে আপনারা কাজ, আপনাদের কাজগুলো খুবই সফট হবে এবং রং উঠবে না। আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা অবশ্যই কাপড়টাকে ধুয়ে দেখবেন। অবশ্যই আপনার কাপড় ধোয়ার সিস্টেম হচ্ছে, রংটা করার পরে সেটা টেস্ট করার অবশ্যই সিস্টেম হচ্ছে, মিনিমাম 7 থেকে 10 দিন পরে আপনারা কাপড়টা ধুবেন। এর আগে ওয়াশ করবেন না, এর আগে ওয়াশ করলে হয়তো রংটা অতটা পার্মানেন্ট হয় না, এই জন্য মিনিমাম 7 থেকে 10 দিন পরে আপনারা অবশ্যই কড়া রোদে এবং হচ্ছে কড়া হিটে ইস্ত্রি করে নেবেন, তাহলে আরও ভালো হবে। ভিডিওটা কেমন লাগলো আপনাদের প্লিজ জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এভাবেই আমাকে পাশে থেকে আমাকে অনুপ্রেরণা যোগিয়ে দেবেন এবং আমিও চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো এবং সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।